ফিত্ৰাক লৈ এটা বিবৃতি দিলে উত্তৰ পূব ভাৰতৰ আমিৰে শৰীয়ত মৌলানা শেখ ইয়াহয়া চাহাবে। উত্তৰ পূব ভাৰতৰ আমিৰে শৰীয়ত হজৰত মৌলানা শেখ ইয়াহয়া দামত বাৰকাতুহুমুল আলিয়া তেখেতেও এখন লিফলেট প্ৰকাশ কৰি কাৰ ওপৰত ফিত্ৰা দিয়া ৱাজিব, কাক ফিত্ৰা দিব লাগে আৰু কিমান ফিত্ৰা দিব লাগে সকলো বিৱৰী ক'লে আমিৰে শৰীয়তে। ফিত্ৰাৰ পৰিমাণক লৈ ইতিমধ্যে ভিন্ন কথা ওলাইছে। এই বিবৃতি স্পষ্ট কৰি দিলে সকলো কথা। ধনী আৰু দুখীয়াৰ ফিত্ৰা পৃথক হ'ব পাৰে, সেই কথাও ক'লে শেখ চাহাবে। আমিৰে শৰীয়তৰ এই গুৰুত্বপূৰ্ণ বিবৃতি দি বিবৃতিৰ বিশ্লেষণ শুনক মৌলানা নুৰুল আমিন কাশিমীৰ মুখেৰে। উত্তৰ পূব ভাৰতৰ আমিৰে শৰীয়ত হজৰত মৌলানা শেখ ইয়াহয়া দামত বাৰকাতুহুমুল আলিয়া ইয়াতে তেখেতে লিখিছে সদাকাতুল ফিতিৰ, সদাকায়ে ফিতিৰ, বাংলা ভাষাত এই লিফলেটখন আছে। তেওঁ লিখিছে সদাকায়ে ফিতিৰ অৰ্থাৎ ফিত্ৰা, ফিত্ৰা কাৰ ওপৰত ৱাজিব। এই ফিত্ৰা এটা এনে বস্তু যিটোৰ দ্বাৰা সাধাৰণ মুছলমানে ৰমজানৰ ৰোজা ধৰিও ঈদৰ সময়ত যাতে আনন্দ ফূৰ্তি খুব সুন্দৰভাৱে কৰিব পাৰে, অন্য ৰাইজৰ লগত, ধনী শ্ৰেণীৰ ৰাইজৰ লগত সমানে খোজত খোজ মিলাই তেওঁলোকে আনন্দ ফূৰ্তিত লিপ্ত হ'ব পাৰে ঈদৰ দিনা, যাতে ঈদৰ দিনা নিজৰ ল'ৰা ছোৱালীক এসাঁজ সুন্দৰ কাপোৰ পিন্ধাব পাৰে আৰু এসাঁজ ভালদৰে খাব পাৰে। এয়া হৈছে ইছলামৰ সমতাৰ নিদৰ্শন, সমতাৰ উদাহৰণ সদাকাতুল ফিতিৰ। এটা খুব এটা এনে এটা সমতাৰ আৰু এটা সুন্দৰ ব্যৱস্থা ইছলামত দিয়া হৈছে। ইছলামৰ অৰ্থনৈতিক ব্যৱস্থাত সকলো ৰাইজক হুকুম কৰা হৈছে যে তোমালোকে নিজে খাই বৈ সুন্দৰভাৱে আনন্দত থাকিলে নহ'ব, সকলো মুছলমানৰ কাৰণে তোমাৰ ওচৰৰ যিসকল গৰীব দুখীয়া লোক আছে তেওঁলোকৰ কাৰণেও তোমালোকে চিন্তা কৰাটো তোমালোকৰ কৰ্তব্য। এই কৰ্তব্যক সদকাতুল ফিতিৰৰ জৰিয়তে নবী কৰিম ছাল্লাল্লাহু আলাইহি ৱাসাল্লামে সাধাৰণ মুছলমানক সোঁৱৰাই দিছে। আৰু যুগ যুগ ধৰি মুছলমানসকলৰ মাজত এই সদকাতুল ফিতিৰ আদায়ক এটা ইবাদত হিচাপে গণ্য কৰা হৈ আহিছে আৰু ইবাদত হিচাপে মানুহে পালন কৰি আহিছে। এই সদাকাতুল ফিতিৰ কাৰ ওপৰত ৱাজিব কিতাপত আছে এই একেটাই বস্তু হজৰত আমাৰ শেখ ইয়াহয়া দামত বাৰকাতুহুমুল আলিয়া আমিৰে শৰীয়ত তেখেতে লিখিছে, ঈদুল ফিতৰৰ দিন শুভে চাদিকৰ সময় যে ব্যক্তি হাৱাইজে আছলিয়া অৰ্থাৎ জীৱিকা নিৰ্বাহৰ অত্যাৱশ্যকীয় উপকৰণ ব্যতীত 7.5 তোলা সোণা বা 52.5 তোলা রূপা অথবা এই মূল্যের অন্য কোনো মালের মালিক থাকিবে তাহার উপর ফিত্রা ওয়াজিব, ফিত্রা দেওয়া ওয়াজিব। মানে ঈদর আগদিন পর্যন্ত যিজন মানুষ ঈদর আগদিনার সময়ত যিজন মানুষ এইখিনি বস্তুর নিজের প্রয়োজনীয় বস্তুর বয় বস্তুর বাহিরে 52.5 তোলা রূপ বা 7.5 তোলা সোণর মালিকর সমান মূল্যর মালিক থাকিব সেইজন ব্যক্তির উপর সদাকাতুল ফিতির দিয়াটো ওয়াজিব হব। সদাকাতুল ফিতির মানে ফিত্রা দিয়াটো তেওঁৰ কাৰণে ওয়াজিব হব। এটা ফিত্রা কিহৰ দ্বারা দিয়া হব ইয়াত আৰু কোৱা হৈছে যে যিসকল মহিলা আছে মহিলাসকলৰ যি প্রয়োজনীয় জেওর, প্রয়োজনীয় যি অলংকার, আঙুঠি আছে কাৰোবাৰ, কাণফুলি আছে কাৰোবাৰ, খাৰু আছে কাৰোবাৰ, এই প্ৰয়োজনীয় যি ব্যৱহাৰ্য সামগ্ৰী, ব্যৱহাৰ্য অলংকাৰ, এই অলংকাৰৰ ওপৰত সদাকাতুল ফিতিৰ দিয়াটো জৰুৰী নহয়, ৱাজিব নহয়। ইয়াৰ ওপৰত সদাকাতুল ফিতিৰ নহয়, ইয়াৰ বাহিৰে যদি কোনোবা মহিলা অন্য কিবা বস্তুৰ মালিক হয়, যেনে টকা পইচাৰ মালিক হয়, সা সম্পত্তি আছে, মাটি বাৰী আছে, ঘৰ দুৱাৰ আছে, তাৰ মালিক হ'লে সেইগৰাকী ব্যক্তিৰ ওপৰত, সেইগৰাকী মহিলাৰ ওপৰত সদাকাতুল ফিতিৰ ৱাজিব হ'ব। তাৰপিছত আহিছে ঈদৰ নামাজৰ পূৰ্বেই সদাকাই ফিতিৰ আদায় কৰা মুস্তাহাব। ঈদৰ নামাজৰ যোৱাৰ আগতেই তেখেতে সদাকাতুল ফিতিৰ আদায় কৰিব লাগিব, এইটো হৈছে মুস্তাহাব। যদি একান্ত আগে না দিতে পাৰে তবে পৰে দিলে আদায় হ'ব, যদি আগত দিব নোৱাৰে তেতিয়াহ'লে পিছতো দিব পাৰে। যদি কোনোবাই ঈদৰ দিনৰ পূৰ্বেই ৰমজানৰ মাজত ফিতিৰা আদায় কৰি দিয়ে তেতিয়াও দুৰুস্ত হ'ব। এতিয়া আমাৰ বহুতেই প্ৰশ্ন কৰে যে আমি ঈদৰ দিনাখনৰ কাৰণে কিয়নো ফিত্ৰাটো থৈ দিওঁ। বহুত মানুহ ঈদৰ আগতেই বা ৰমজানৰ মাজতেই বিচাৰি আহে, ফিত্ৰা বিচাৰি আহে। আমি তেওঁলোকক দিয়াটো ঠিক হ'বনে নাই? বিলকুল ঠিক হ'ব, ৰমজানৰ আগতো দিব পাৰে, ৰমজানৰ মাজতো দিব পাৰে, কিন্তু ঈদৰ আগে আগে দি দিয়াটো মুস্তাহাব বুলি কোৱা হৈছে। ঈদৰ আগতে দিব লাগে কাৰণ এইটো আচলতে ঈদৰ আৰু ৰমজানৰ কাৰণেই এইটো দিব লাগে বুলি ইছলামে হুকুম কৰিছে।
তারপর কৈছে ফিত্রার যে পরিমাণ, এই ফিত্রার পরিমাণটা কিমান? আমি আগতেই ভিডিও প্রস্তুত করে দিছো যে ফিত্রার পরিমাণটা আমি 1633 গ্রাম ঘেঁহু বুলি অকলে বহু রাইজে জানে। আসলতে অকল ঘেঁহু দিয়ে যে ফিত্রা দিব তেনেকুৱা কথা নহয়, ফিত্রা পাঁচটা বস্তুর দ্বারা দিব পারে। ইয়াত কোৱা হৈছে যে ফিত্রা যদি গম বা গমের আটা বা গমের ছাতু দ্বারা আদায় করা হয় তবে আধা চাহ, যদি ঘেঁহু বা গম মর দ্বারা আদায় করা হয় তেতিয়াহলে আধা চাহ দিব। নিষ্ফিসা আইম মিন আকিত মিন আধা চাহ ঘেঁহু দ্বারা দিব পারে। আধা চাহ হলে আমার যে পরিমাণ সেই পরিমাণটা 1633 গ্রাম বলে ফুকাহসকলে লিখিছে। আর যদি আটা নিদি পেলায় তেও উপরোক্ত পরিমাণ আটার মূল্য নগদ দিয়ে তেতিয়া দিয়াতো উত্তম। ফিত্রা যদি কোনোবাই খেজুর আর কোনোবাই কিশমিশ, কোনোবাই যদি অন্য বস্তু দি জ ধান দি পেলায় দিয়ে, যেনেকে বার্লি বার্লি ধান দিয়ে, উচ্চ মধ্যবিত্ত সকলে এইটো দিয়ে দিব লাগে, যেটোর পাঁচটা বস্তুর দ্বারা ফিত্রা দিয়া দিব লাগে বলে কোয়া হয়েছে। ইয়াতে হজরত আমির শরীয়ত আহমদ বরকাতুল্লাহ লিখিছে যে উচ্চ মধ্যবিত্ত লোক সকলে কেবল আটার দ্বারা ফিত্রা দিব লাগে বলে নাভাবিব, কারণ অকল আটার দ্বারা ফিত্রা একেবারে সাধারণ লোককে কোয়া হয়েছে, এটা একেবারে নিম্ন স্তর। কারণ আমি এই সন্দৰ্ভত বিস্তৃত ভিডিও প্রকাশ করেছো, হজরত আমির শরীয়তেও সেই একটাই কথাই কৈছে যে উচ্চ মধ্যবিত্ত মুসলমানরা যেন শুধু আটার দ্বারা সর্বনিম্ন মূল্যের ফিত্রা আদায় না করে, খাজুর কিশমিশ বা বার্লির দ্বারা 3266 গ্রাম করে বা সেই পরিমাণের মূল্য ফিত্রায় আদায় করা করে যেন। তার মানে উচ্চ মধ্যবিত্ত লোকসকলে ঘেঁহু দ্বারাই অকল কম মূল্যর ফিত্রাটা যাতে আদায় নকরে, খেজুর কিশমিশ বার্লি আদির দ্বারা যাতে আদায় করব চেষ্টা করে। কারণ খেজুর বার্লি কিশমিশ আদির ফিত্রাটোর পরিমাণটা বেশি, প্রায় 800-1000 টাকালৈকে পড়ে এটা ফিত্রা। গতি এঘর মানুষে যেটা 800-1000 টাকা একটা ফিত্রা পাব, তেতিয়াহলে নিশ্চিতভাবে তেওঁর যেটো ঈদর যে ঈদ পালন তেওঁ যেটো করব সেটো এটা আমার এজন উচ্চ মধ্যবিত্ত বা মধ্যবিত্ত লোকর দরে ঈদ তেওঁলোকে পালন করব পারিব। এতিয়া কথা হল, এইবারও যদি আমি আটার দ্বারা মূল্য ফিত্রা আদায় করো তেনেহলে ইয়ার মূল্যটা কিমান? বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন এটা এটা প্রকাশ করেছে, কোনোবাই 60 টাকা কৈছে, কোনোবাই কিবা কৈছে। হজরত আমিরে শরীয়ত দামত বরকাতুহুমে কৈছে যে ফিত্রার ওজনটো এইবার যেটো ফিত্রার মূল্য এই মূল্যটো তেওঁ 50 টাকা বলে প্রকাশ করেছে। গতি একোগৰাকী ব্যক্তিয়ে 50 টাকাকৈ ফিত্রাটো আদায় করব পাৰে। ইয়াতকৈ বেছি দিয়াতো কোনো আপত্তি নাই, ইয়াতকৈ বেছিও দিব পাৰে আৰু বেছি দিয়াতো উত্তম, কিন্তু 50 টাকাতকৈ যাতে কোনো কম নিদিয়ে। এইখিনিয়ে কথা হজরত আমিরে শরীয়ত দামত বরকাতুহুমে প্রকাশ করেছে। আমি রাইজর জ্ঞাতার্থে তেখেতে যেহেতু বাংলাত লিখিছে, গতি বহুতে বাংলা বুঝি নাপাব পাৰে, গতি আমি অসমীয়াত আমাৰ অসমৰ রাইজৰ কাৰণে আমি প্রকাশ করলো। সকলোৱে আমাক দোয়াত ইয়াদ রাখিব, সকলোৱে যাতে রমজান আর সেহরি ইফতার খুন ভালকে পালন করব, আমাক রোজার দোয়াত ইয়াদ রাখিব, আর ফিত্রাখিনি যাতে জাকাত ফিত্রা আদি যদরে কোরআন হাদিসত কোয়া হয়েছে সেইমতে যাতে আমি আদায় করার আল্লাহ তাবারকাত সকলকে তৌফিক দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।